السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد প্রশ্ন করি ভাই, জানতে চেয়েছেন যে সালাতের প্রথম তাশাহুদে অর্থাৎ দুই বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে তাশাহুদুল আউয়াল প্রথম তাশাহুদ পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করতে হবে কি না, যদি কেউ করে ফেলে তাহলে তার উপরে কোনো কাফফারা বা সিজদা সহ আসবে কি না। এমর্মে ওলামায়ে কেরাম যেটা আলোচনা করেছেন তা হচ্ছে যে প্রথম তাশাহুদে প্রথম তাশাহুদ তথা তাহিয়াতু শেষ করেই এই বৈঠক শেষ করবে এবং দাঁড়িয়ে যাবে, এটাই হচ্ছে উত্তম। তবে যদি কেউ প্রথম তাশাহুদেও তাহিয়াতু পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করে তাহলে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াহাদা আওলা, সেটা হচ্ছে আরও ভালো, সেটা হচ্ছে আরও ভালো। এবং এই মর্মে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস যেটা আখরাজাহু আবু আওয়ানা তার সহিহতে বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম তথা রাতের তাশাহুদের কথা বর্ণনা করছেন। সেখানে তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা এক সালামে অর্থাৎ একাধারে নয় রাকাত সালাত আদায় করেছেন, তন্মধ্যে তিনি অষ্টম রাকাতে অর্থাৎ আট নম্বর রাকাত পড়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি তাশাহুদ পড়েছেন এবং তার নিজের উপরে দুরুদ পাঠ করেছেন, অতঃপর নবম রাকাতের জন্য দাঁড়িয়েছেন। তো তা এই অষ্টম রাকাত করে তাশাহুদ পড়ে দুরুদ পড়ে সালাম ফেরান নাই, না ফিরিয়ে তিনি নয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন এবং নয় নম্বর রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন। এটা যেভাবে হাদিসের রেওয়ায়েতটা এভাবে এসেছে যে আন্নাহা ওয়াসাফাত কিয়াম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লি কিয়ামি আল-লাইল আন্নাহু সাল্লা থামানি রাকাআতিন ওয়া সাল্লা আলা নাফসিহি সুম্মা ক্বামা ইলা আত-তাসি'আ ফাসাল্লা তিস' রাকাআতিন বিতাসলিমাতিন ওয়াহিদাহ। তো এই হাদিস থেকে যেটা পাওয়া যায় সেটা হলো যদি কেউ শেষ অর্থাৎ প্রথম তাশাহুদের বৈঠকেও যদি দুরুদ পাঠ করে তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এটা আরও বিভিন্ন হাদিস থেকে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটাকে তিনি উত্তম বলেছেন এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনিও বলতেছেন যে যদি এটা পড়ে তাশাহুদুল আউয়াল তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, এজন্য কোনো সিজদা সহ করতে হবে না, বরং এটাই উত্তম। হাজা আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।